সুপ্রভাত কলেজে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের বিষয় ইতিহাস প্রথম পত্র। আমার পরিচয়, আমি নিকুঞ্জ বিহারী মণ্ডল, প্রভাষক, ইতিহাস বিভাগ। অনলাইন ক্লাসের আজকে পাঠের বিষয় ভারতবর্ষে ফরাসিদের আগমন। তো ভারত ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে ভারতবর্ষে বিভিন্ন অনেক সম্প্রদায় ও অনেক জাতি এখানে আগমন করেছে এবং তারা ব্যবসা বাণিজ্যের জন্য বিভিন্ন রকম ভাবে ব্যবস্থা গ্রহণ করেছিল। সর্বশেষ যে জাতি ভারতবর্ষে আগমন করে তা হল ফরাসি বা ফ্রান্সের অধিবাসীদেরকে আমরা ফরাসি বলে থাকি। এই ফরাসি জাতি ভারতবর্ষে আগমন করে, এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব বা আজকের পাঠের বিষয় ভারতবর্ষে ফরাসিদের আগমন। তো ফরাসিদের আগমন আমরা দেখতে পাই যে অন্যান্য জাতির ন্যায় ফরাসিরাও প্রাচ্যে ব্যবসা বাণিজ্য করার জন্য তারা আগ্রহী হয়ে ওঠে এবং 1700 খ্রিস্টাব্দের 41 খ্রিস্টাব্দের দিকে আকবর ফরাসি সম্রাট চতুর্দশ লুইয়ের অর্থ সচিব কোলবার্ডের নেতৃত্বে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি কোম্পানি এবং এই কোম্পানি রাজ্যে ব্যবসা বাণিজ্য করার জন্য তারা আগমন করে এবং এই আগমনের আগমন করে তাদের প্রথমত অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়। বিশেষ করে বলা যেতে পারে যে পর্তুগিজ, ওলন্দাজ এবং ফরাসি প্রভাব প্রতিপত্তি ইংরেজদের মধ্যে কোথাও ছিল না। প্রথমত তাদের বিশেষ করে এই পর্তুগিজ এবং ইংরেজদের সাথে বিরোধিতা জড়িয়ে পড়তে হয়। তো এখানে আমরা দেখতে পাই যে ইংরেজ ফরাসি যে সময় তারা ভারতবর্ষে আগমন করেছিল, ইংরেজরা কিন্তু সেই সময় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তাদের বাণিজ্যিক কুঠির নির্মাণ করতে সক্ষম হয়, যার পরিপ্রেক্ষিতে প্রথমত ইংরেজদের সাথে তাদের সংঘর্ষে জড়িয়ে পড়তে হয়েছিল। তো আমরা সেই বিষয় নিয়ে আমরা ইংরেজ ফরাসি দ্বন্দ্বের প্রাককালে ভারতবর্ষের অবস্থা সম্পর্কে আগে জানবো, তারপরে যে দ্বন্দ্ব হয়েছিল সেই দ্বন্দ্বগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আমরা জানবো। যে মুঘল সাম্রাজ্যের দুর্বলতা, ভারতবর্ষের তোমরা সবাই জানো যে ভারতবর্ষের মুঘল সম্রাট বাবর 1526 খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করার পর থেকে কিন্তু 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত বলা যেতে পারে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য টিকে ছিল। ফরাসিরা যখন এসেছিল তখন আমরা দেখতে পাই মুঘল সাম্রাজ্যের ওরকম আর শক্তিশালী কোনো সাম্রাজ্য ছিল না। এখানে এই মুঘল সাম্রাজ্যের দুর্বলতা বলতে এখানে মুঘলরা দাক্ষিণাত্যে যে শাসনকর্তা নিযুক্ত করেছিল তার নাম ছিল নিজামুল মুলক। এই আফসা নিজামুল মুলক মুঘল সাম্রাজ্যের আওরঙ্গজেবের শাসনামলের শেষের দিকে বা তার উপরে এসে আমরা দেখতে পাই যে দুর্বলতা সুযোগ নিয়ে সম্পূর্ণ দাক্ষিণাত্য তিনি স্বাধীন ঘোষণা করেন এবং স্বাধীনভাবে কিন্তু এই দাক্ষিণাত্য কি করতে থাকে তা করতে। এই নিজামুল মুলকের রাজত্বকালে আমরা দেখতে পাই যে তার শাসনকালেও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়, বিশেষ করে অনেক শক্তির উত্থান ঘটে। এরকম বলা যেতে পারে মুঘল সাম্রাজ্যের মারাঠা নিজাম সংঘর্ষ দাক্ষিণাত্য মুঘল সাম্রাজ্যের প্রথম থেকে দেখতে পাই যে মারাঠারা একটি প্রতিপক্ষ ছিল এবং এই মারাঠারা ছিল অত্যন্ত দুর্ধর্ষ জাতি, যুদ্ধবিদ্যার পারদর্শী, যার ফলে এই মারাঠারা কোনো সময় কোনো জাতির অধীনতা স্বীকার করতে তারা রাজি ছিল না বা কোনো শাসকের অধীনতা স্বীকার করতে তারা রাজি ছিল না। সেই হিসাবে আমরা দেখতে পাই মারাঠাদের উত্থান দাক্ষিণাত্যে ঘটে এবং তার নিজামের সঙ্গেও কিন্তু তাদের সংঘর্ষ হয়, যে সংঘর্ষে আমরা দেখতে পাই নিজাম কিন্তু তাদেরকে নিবৃত করতে পারে। আর একজন শাসনকর্তা দাক্ষিণাত্যে যিনি নিজামুল মুলকের একজন অধীনস্থ কর্মচারী ছিল তার নাম ছিল নবাব, তিনি ছিলেন এই কর্ণাটকের নবাব। এই কর্ণাটকের নবাব এই নিজামুল মুলকের যে দুর্বলতা সুযোগ নিয়ে দেখতে পাই তিনি এই কর্ণাটক স্বাধীনতা ঘোষণা করেন এবং ভাবে শাসন করতে থাকেন। তো সাম্রাজ্যের এই শাসন করতে থাকে এই
ধরনের অনেক সমস্যা আমরা দেখতে পাই যে সে সময় কিন্তু ব্যক্তিগত ঘটেছিল, যার ফলশ্রুতি হিসাবে আমরা এখানে বলতে পারি যে ওই ইংরেজ এবং ফরাসিরা তারা কি করেছিল, তারা এই সুযোগকে গ্রহণ করে এবং গ্রহণ করে আমরা দেখতে পেলাম যে তারা কি করতে থাকে, তারা অভ্যন্তরীণ রাজনীতিতে প্রবেশ করে এবং তারা আস্তে আস্তে ভারতবর্ষের ভিতরে রাজনীতিতে প্রবেশ করে। তো ফরাসিরা যখন ভারতবর্ষে আসে, এসে কিন্তু তারা বিভিন্ন জায়গায় তাদের রাষ্ট্রবাদীদের প্রতিষ্ঠান গড়ে তোলে, যেরকম পন্ডিচেরি, মাহে, কালীগড় এবং মাদ্রাজ, এ সমস্ত অঞ্চলে আমরা দেখতে পাই যে তাদের বাণিজ্যিক ভিত্তিগুলো স্থাপন করতে তারা সক্ষম হয়েছিল এবং পন্ডিচেরিতে সবচেয়ে তাদের শক্তিশালী একটি বাণিজ্যিক ভিত্তি ছিল। এই এভাবে তারা দেখতে পেলাম আমরা মাদ্রাজ এবং পন্ডিচেরিতে আস্তে আস্তে তাদের শক্তি বৃদ্ধি করে এবং বৃদ্ধি করার ফলে ইংরেজদের সাথে তাদের একটি সংঘর্ষ শুরু হয়। কর্ণাটক বা হায়দ্রাবাদের উত্তরাধিকার দ্বন্দ্ব, কর্ণাটক এবং কর্ণাটকের কথা আমরা আগেই বলেছি যে এই নবমের সময় পর থেকে কর্ণাটক এবং হায়দ্রাবাদের উত্তরাধিকার কি হবে তা নিয়ে সংঘর্ষ বেঁধে যায়। দুইটি রাজ্যে কিন্তু সংঘর্ষ আমরা দেখতে পাই। এই সংঘর্ষের যে জের ধরে ফরাসি এবং ইংরেজরা তারাও কিন্তু কি করে আস্তে আস্তে ওই রাজনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে তারা কর্ণাটক এবং হায়দ্রাবাদের দিকে অগ্রসর হয় এবং তারা সেখানে কিন্তু তাদের যে বাণিজ্যিক ঘাটিগুলো ছিল সেগুলোকে আরো শক্তিশালী করে এবং সুসংগঠিত করে গড়ে তোলার চেষ্টা করে। তো এই আমরা এইভাবে আমরা দেখতে পেলাম যে ইংরেজ এবং ফরাসিরা কি করতে থাকে, ওই বিশেষ করে তাদের শক্তি বৃদ্ধি করতে থাকে। এভাবে ফরাসিরা যখন দাক্ষিণাত্য সহ সমগ্র ভারতবর্ষে তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে থাকে, তখন কিন্তু আমরা দেখতে পাই ইংরেজদের সাথে তাদের সংঘর্ষ বা বিরোধ তৈরি হয়। তো সে কারণে আমরা দেখতে পেলাম যে তৈরি হয়, যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই যে ব্যাপক সংঘর্ষ আমরা দেখতে পাই যে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে প্রথম কর্ণাটকীয় যুদ্ধ, দ্বিতীয় কর্ণাটকীয় যুদ্ধ এবং তৃতীয় কর্ণাটকীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল। তো এইভাবে আমরা দেখতে পেলাম যে তিনটা যুদ্ধের প্রথম দিকে আমরা দেখতে পাই ফরাসিরা কিন্তু তারা ইংরেজদের সাথে সংঘর্ষে টিকেছিল, কিন্তু তৃতীয় কর্ণাটক যুদ্ধে তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়, যার পরিপ্রেক্ষিতে তাদেরকে ভারতবর্ষ থেকে ব্যবসা বাণিজ্য অনেকখানি গুটিয়ে দিতে তারা বাধ্য হয়। তো এখানে মুকুলের চরিত্র এবং কৃতিত্ব, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষে আসে তখন কিন্তু আমরা দেখতে পাই তারা একজন শাসনকর্তা এসেছিল, তাদের মধ্যে তার নাম ছিল জোসেফ ডুপ্লে। এই জোসেফ ডুপ্লে অত্যন্ত শক্তিমান একজন শাসক, বিচারপ্রত কুটনীতিবিদ একজন শাসক ছিলেন। তার চরিত্র কৃতিত্ব নিয়ে যদি আমাদের আলোচনা করতে হয় তাহলে তিনি একজন বিচারপ্রত শাসক, দূরদর্শী কূটনীতিবিদ এবং সমদুঃসাহসী যোদ্ধা, এসব বিষয়ে তার চরিত্রে পরিলক্ষিত হয়। তো তার কৃতিত্ব বলতে এখানে আমরা বলতে পারি যে তিনি তার আমলে মাহে, কালীগড়, মুসলিম পট্টন সহ মাদ্রাজ এবং পন্ডিচেরিতে একটি শক্তিশালী দুর্গ গঠন করতে সক্ষম হয়েছিল। তো এই ছিল আমাদের আজকের অনলাইন ক্লাসে ভারতবর্ষে ফরাসিদের আগমন সম্পর্কে আমরা বললাম এবং ভারতবর্ষে তারা কীভাবে ব্যবসা বাণিজ্য করার জন্য অগ্রসর হয়েছিল, কীভাবে তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল, কীভাবে তারা সেদিকে ওভারকাম করেছিল, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা আজকে করলাম। তো এই করোনার সময় তোমরা সবাই ভালো থাকো এই আশা ব্যক্ত করে আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।